কি ক্যারেক্টার প্লে করছো মনে হচ্ছে? কিছুদিন আগেই আমরা এই ছবির শুটিং কমপ্লিট করলাম, আর পোস্টার দেখলেই তোমরা বুঝবে যে আমি স্বদেশীর চরিত্রে অভিনয় করছি। খুব মজা করে এই ছবিটা আমরা বানিয়েছি। ইন্দিরা একটা খুব ভালো গল্প নিয়ে এসেছে, খুব হই হই করে মজা করে করেছে। আর সময়ের যা হাওয়া, সময়ের যা হাওয়া, আমার মনে হয় যে এই সময়ে দাঁড়িয়ে আমাদের যত দেখছি, যত শিখছি, ঠেকে বুঝছি যে বোধ হয় সব কিছুর ঊর্ধ্বে কমেডি। সো এই সময় আমাদের হাসার ভীষণ প্রয়োজন, হাসা বরাবরই প্রয়োজন, এখন একটু বেশি মনে হচ্ছে মাঝে মাঝে। সো আমরা ভীষণ হাসতে হাসতে মজা করে এই ছবিতে পাঠ করেছি, অভিনয় করেছি। আর যখন অভিনয় করছিলাম তখন মনে হচ্ছিলো আমাদের মেন্টালি সকলেই 10-15 বা সামথিং। সো যাকে সেইটা আমরা যেইভাবে ফিল করেছি, আশা করবো যখন দর্শকরা এই ছবিটা দেখবে, আমরা আশা করছি সবার ভাল লাগবে, সবাই হাসবে, একটা হালকা ছলের মজার ছবি। তো আই এম হোপিং এই ছবিটা সবার কাছে রিচ করবে, লোকে দেখবে আর লোকে খুব মজা পাবে, এইটুকুই আমরা আশা করছি। এই ইন্দিরার সাথে প্রথম কাজ করলাম, আই হ্যাড আ ফ্যান্টাস্টিক ওয়ার্ক এক্সপিরিয়েন্স উইথ হার, খুব মজার। আর ভীষণ একটা কোথাও একটা ফ্রিডম অফ মানে অভিনেতা বা অভিনেত্রীকে একটু তো একটা কোথাও নিজের স্পেস দেওয়ার মানে দরকার, মানে ও বলে তুমি তোমার মতন করে করো। তো আমি এটা মানে অনেকেই বলে যে স্বদেশিনীটা ভাবতে পারছি না, হ্যাঁ মানে এক যে কোনো অভিনেতার মধ্যে তো কতগুলো চরিত্রই আছে, তাই না? অ্যাক্টর ইজ সো মেনি পিপল আফটার অল। সো কখন 24 ঘন্টা প্রতিনিয়ত আমরা শিখছি, প্রতিনিয়ত উই আর পিকিং আপ পিপল ফ্রম অ্যারাউন্ড আস। সো এই স্বদেশিনী মেয়েটা আমাদেরই খুব, আমার একজন খুব চেনা মেয়ে, তার মতোই হয়তো করেছেন এই চরিত্রটা। সো এটা খুব অন্যরকমের একটা কাজ আমার জন্যে, আর আমি আশা করছি সকলের খুব ভালো লাগবে এই চরিত্রে আমায় দেখতে। হ্যাঁ, আমি যাকে একটু কপি পেস্ট করেছি তাকে আমি খুব কাছ থেকে দেখেছি, বলা যাবে না কাকে কপি পেস্ট করেছি। এরকম সরল সাদাসিধে খুব মিষ্টি একটা মেয়ে, এটাই। আমি এর মধ্যে তো আমার নিজের ছবিটা কমপ্লিট করলাম, তো সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তাই জন্য কিছুদিন আমাকে পর্দার সামনে দেখা যায়নি। আমি একটু ব্যস্ত ছিলাম আমার ছবিটা যেটা আমি পরিচালনা করলাম, হাউ আর ইউ ফেরোজ, তো সেটা জাস্ট রিসেন্টলি আমরা কনফার্ম করলাম। তো দেখা যাক সেটা নিয়ে এখন আমরা মুভ করব। ফার্স্ট আই এম অ্যান অ্যাক্টর, সো এই অভিনয় করতে করতে কতগুলো কত গল্পে কত রকমের চরিত্র হয়েছি, কত গল্প শুনেছি, কত গল্প সবসময় মাথায় ঠোকাঠুকি খায়। এবার আমার বরাবরই ইচ্ছে ছিল যে গল্প বলবো, আমি গল্প লিখেওছি বেশ কিছু। এবার আমার ইচ্ছে করে যেগুলো আমি লিখেছি সেগুলো অফকোর্স ভিজুয়ালাইজ করার, ভিজুয়ালাইজ দেখতে ইচ্ছে করে। সো এটা একটা আমি করলাম, হাউ আর ইউ ফেরোজ, একজন একটা পারসি ভদ্রলোককে নিয়ে একটা গল্প বললাম। সো খুব মানে এটা তো একটা খুব ইটস এ লং প্রসেস, খুব এনজয় করেছি, আর দেখা যাক কী হয়। নো, আই ডিড নট অ্যাক্ট ইন দিস ফিল্ম, যে ছবিটা আমি পরিচালনা করলাম রিসেন্টলি, যেটা আমি কমপ্লিট করলাম, আমি অভিনয় করিনি। ইটস এ হিউজ স্ট্রাগল, আমার মনে হয় দুটোই খুবই চ্যালেঞ্জিং। বাট এইটা যেহেতু এত মানে গল্পটা আমার লেখা, স্ক্রিন প্লেটা আমার, আর যে কোনো জিনিস প্রথমবার যখন মানুষ করে, যখন আমি অভিনয় করতে এসেছিলাম তখন হয়তো লোকে হালকা ছলে দেখবে, আচ্ছা ঠিক আছে, একটু ফার্স্ট পিপল মক ইউ, তারপর নোটিস করে, তারপরে হয়তো সিরিয়াসলি নেয়। সো এই নোটিস করার থেকে সিরিয়াসলি নেওয়াটা একটা লম্বা প্রসেস। সো আশা করি লোকেদের ভালো লাগবে যেটা আমি করলাম। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর খাওয়া দাওয়া তো সবসময় লেগে আছে, একটার পর একটা হয়েই যাচ্ছে না কিছু না কিছু। সো আমি খেতে খুব ভালোবাসি, দেখি বুঝতে পারছো, আর এই কদিন খুব বেশি খাওয়াও হয়ে গেল এই ছবিটা ইয়ে করে, মানে এটা তো যাপন, মানে আর একটু মানে একটু যেটা তুমি ভাবো সেটা কিছুটা তোমার শরীরেও রিফ্লেক্ট করে, একটু ভারীর দিকেই চলে যাচ্ছিলাম। এইবার একটা এই ছবিটা রিলিজ করছে
আবার সেই ওই ওই আস্তে আস্তে হ্যাভ টু চেঞ্জ জোন। শুভ নববর্ষে সকলকে এটাই বলবো যে মজা করো, খাও দাও, বিন্দাস থাকো। আমি দই খেতে খুব ভালোবাসি, মিষ্টি দই।